বিসমিল্লাহ রহমানুর রহিম। অর্থনীতি সম্মান তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব তোমাদের স্ট্যাটিস্টিক্স অর্থাৎ পরিসংখ্যানের টেস্ট অফ হাইপোথিসিস কল্পনা যাচাইয়ের উপর লেকচার। পাবলিক বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকার সাত কলেজ যার যে ইয়ারে আছে দয়া করে দেখে নেবে ক্লাসটা, এবং অনুরোধ করব প্লে লিস্ট হতে ক্লাসগুলো দেখার জন্য। আজকের ক্লাস লেকচার নাম্বার হচ্ছে 7C। কেন 7C দিয়েছি এটা যারা ধারাবাহিকভাবে ক্লাস দেখছো তারা জানো, কারণ যে এই একই প্রশ্ন যে ফ্লুরোসেন্ট আলোর 100টি বাল্বের নমুনার, মানে 100টা বাল্বের নমুনা নিয়েছি, গড় স্থায়িত্ব পেয়েছি, গড় কি পেয়েছি, স্থায়িত্ব পেয়েছি 1570 ঘন্টা, পরিমিত ব্যবধান পেয়েছি 120 ঘন্টা, ঠিক আছে, এটা পেয়েছি পরিমিত 120 ঘন্টা। 95% আস্থা ব্যক্তি বের করো যেখানে মিউ ইকুয়াল টু 1600 H, মানে সমগ্রকের গড় 1600 H, ঠিক আছে, এটা আমার কাজে লাগবে না, এটা আমার কাজে লাগবে না। আমাকে বলেছে 95% আস্থা ব্যক্তি বের করো, কার গড়ের 95% আস্থা ব্যক্তি কি করতে হবে, আমাকে বের করতে হবে। তা আমি দেখো এই ডাকে যে 7A যে লেকচারটা ছিল সেটা আমরা যে নাস্তিক কল্পনা গ্রহণ এবং বর্জন নিয়ে আলোচনা করেছি, 7B লেকচারে আমরা পি ভ্যালু নিয়ে আলোচনা করেছি, আর 7C আমরা আলোচনা করছি গড়ের 95% আস্থা ব্যক্তি, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা দেখব দেয়া আছে n ইকুয়াল টু 100, এক্স বার ইকুয়াল টু 1570, এবং এস ইকুয়াল টু 120, এই মিউ ইকুয়াল টু 1600, এটা আমার প্রয়োজন নাই, ঠিক আছে, এটা আমার প্রয়োজন নাই, এস ইকুয়াল টু 120। এখন গড়ের 95% আস্থা ব্যক্তিটা কত, মিউ গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্স বার মাইনাস 1.96 এস বাই রুট এন স্মলার দেন অর ইকুয়াল টু এক্স বার প্লাস 1.96 এস বাই রুট এন ডট ডট কয় নাম্বার দিয়ে দিলাম, এক নাম্বার দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, যদি সমগ্রকের পরিমিত ব্যবধান দেয়া থাকে, অর্থাৎ কার মান, যদি সিগমার মানটা যদি দেয়া থাকে, হ্যাঁ সিগমা, তাহলে কিন্তু আমরা এখানে সিগমা বসাতাম, যেহেতু এখানে নমুনার পরিমিত ব্যবধান দেয়া আছে, নমুনার পরিমিত নমুনার গড় স্থায়িত্ব আর পরিমিত ব্যবধান 120 দেয়া আছে, অতএব এখানে এস এর এস বসাতে হয়েছে। প্রশ্ন করতে পারো 1.96 কেন বসিয়েছি, যেহেতু আমাকে 95% আস্থা ব্যক্তি বের করতে বলেছে, 95% আস্থা ব্যক্তি বললে সংখ্যামাত্রা কত, 5% সংখ্যামাত্রা আমরা জানি দ্বিপার্শ্বিক যাচাই জেড এর ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে 1.96, এই জন্য আমি এখানে 1.96 এখানে 1.96 লিখেছি। তোমাদের বইতে দেখবা এখানে জেড নিচে আলফা বাই 2 এইভাবে লেখা থাকে, ঠিক আছে, আমি সরাসরি মানটা বসিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমাকে বলতো 99% আস্থা ব্যক্তি বের করো, যদি আমাকে প্রশ্ন করতো 99% আস্থা ব্যক্তি বের করো, তাহলে সংখ্যামাত্রা কত হতো, 1%। তা আমরা জানি 1% সংখ্যামাত্রায় দ্বিপার্শ্বিক যাচাইয়ে জেড এর ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে 2.58, তাহলে এখানে 2.58, এখানে 2.58 হতো, আর বাকি যা আছে কি থাকবে তাই থাকবে। এখন আসো অঙ্কটা আমি করব, ঠিক আছে, অঙ্ক যদি মনে করো করার সময় যদি আমি এখানে এক্স বারের মান যদি 1570 বসিয়ে দিই, এস এর মানটা যদি 120 বসিয়ে দিই, এন এর মানটা যদি 100 বসিয়ে দিই, এখানে যদি মানটা বসিয়ে দিই, অঙ্কটা হবে, সময় বেশি লাগবে, এর চেয়ে একটু বুদ্ধির মানের কাজ করি, সেটা হচ্ছে ডট ডট এক দিয়ে দিলাম, দিয়ে তারপর এখন আমি লিখব এখন। এখন কেন জানো, আমি দেখেছি একটা জিনিস, বিষয় দেখেছি, 1.96 s বাই রুট এন, 1.96 s বাই রুট এন দুইটাই কি সেম, ঠিক আছে, অতএব আমি এক কাজ করে ফেলি, এই দুটো সেম জিনিসের মানটা আগে কি করি বের করে ফেলি, ঠিক আছে, 1.96 s বাই রুট এন সমান, হ্যাঁ সমান 1.96 ইন্টু,
এসটা কত? এসটা হচ্ছে 120। রুট ওভার এন, এনটা কত? 100। ঠিক আছে, সমান 1.96 ইনটু। একটু বোঝার চেষ্টা করো তোমরা যে 100 রুট ওভার হচ্ছে 10, 120 কে 10 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 12। তাহলে 1.96 ইনটু 12, ঠিক আছে, এটা আমাদের রেজাল্টটা হচ্ছে 1.96 ইনটু 12। রেজাল্টটা দেখা যাবে না, এক কাজ করি এখানে দিয়ে দিচ্ছি, সমান কত? 1.96 আর 12 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 13.96। কত পাচ্ছি? 13.96। এই দুইটা যদি আমরা গুণ করি, হ্যাঁ, এখন আমরা বলবো, প্লিজ, এখন আমরা বলবো এক্স বার ইকুয়াল টু কত? 1570। 1570 এবং এবং 1.96 বাই এস বাই রুট ওভার এন সমান 13.96 এক নঙে বসিয়ে পাওয়া যায়। এক্স বার ইকুয়াল টু 1570 এবং 1.96 বাই এস বাই রুট এন, এস বাই রুট এন সমান 13.96 এক নঙে বসিয়ে কি পাওয়া যায়। ঠিক আছে, এই মানগুলো এখন আমরা এক নঙে বসিয়ে দেবো, দেখবা অঙ্ক একেবারে কি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। এখানে 1570 বসালাম, বিয়োগ এই পুরো মানটা কত বেরিয়েছে? 13.96 বিয়োগ 13.96, ঠিক আছে, তারপর মিউ এক্স বারের জায়গায় 1570 বসালাম, ঠিক আছে, জি, হ্যাঁ, আর প্লাস দিয়ে কত বসাবো? এইটা 13.96। সবসময় তোমরা আস্থা ব্যক্তির সময় এইভাবে বার করবে, এর আগেও আমি আস্থা ব্যক্তি বের করে দেখিয়েছি, 1570 হতে 13.96 আমি কি করব, আমি বাদ দেব, তাহলে এটা হবে 1556.04। 1556.04, হ্যাঁ, মিউ মিউ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1556.04, আর এটার সাথে এটা যোগ করলে হচ্ছে কত? 1583, 1573.96। তাহলে আমার সমগ্র গড়ের 95% আস্থা ব্যক্তি হলো, সমগ্র গড়ের 95% আস্থা ব্যক্তি হলো 1556.04। আমার সমগ্র গড়টা 1556.04 হতে 1583.96 ভিতরে কি থাকবে। আমি 95% আস্থা ব্যক্তি আমি বের করেছি, আমার আনসার শেষ, প্রশ্ন টু আনসার, এর বেশি এক লাইনও আমি বেশি যাব না, যা প্রশ্ন করেছে আমি তাই কি করব, আনসার দেব। এখন মনে করো যে আমাকে প্রশ্ন করলো যে কনফিডেন্স ইন্টারভেল অর্থাৎ 95% কনফিডেন্স ইন্টারভেল অর্থাৎ 95% আস্থা ব্যক্তির মাধ্যমে মিউকুল টু 1600H কল্পনাটি যাচাই করো, ঠিক আছে, হ্যাঁ, কল্পনাটির যাচাই করো, আস্থা ব্যক্তির মাধ্যমে যাচাই করব। হ্যাঁ, এখন আমি দেখব, আমি বলবো যে এখানে নাস্তি কল্পনা এটা ধরতে হবে, তোমাকে ধরতে হবে, তোমাকে বলতে হবে যে কল্পনাটি যাচাই করো আস্থা ব্যক্তির মাধ্যমে, ঠিক আছে, তা আমি বলবো যে এখানে নাস্তি কল্পনা এইচ নট কোলন মিউ ইকুয়াল টু কত? 1600H। বিকল্প কল্পনা অল্টারনেটিভ হাইপোথেসিস মিউ নট ইকুয়াল টু কত? 1600H, ঠিক আছে, হ্যাঁ, তারপর আমি বলবো যে এখানে এটা এটা ধরে তারপর এগুলো দিয়ে এই আস্থা ব্যক্তিটা আমি বের করলাম, আমি বলবো যে এখানে মিউর মানটা যে আস্থা ব্যক্তি হতে দেখা যাচ্ছে যে সমগ্র গড়ের মানটা 1556.04 হতে 1583.96 মধ্যে থাকবে, কিন্তু আমাদের নাস্তিক কল্পনাতে সমগ্র গড় কত ধরা হয়েছে? 1600 ধরা হয়েছে, এটা আমাদের আস্থা ব্যক্তির কি বাইরে, অতএব এখানে নাস্তিক কল্পনা বাতিল বলে গণ্য হবে, বিকল্প কল্পনা গৃহীত হবে অর্থাৎ সমগ্র গড় 1600 হবে না। প্রিয় শিক্ষার্থীরা,
তোমরা দেখো 7A C ক্লাস 7A ক্লাসে যখন আমরা কি করেছি 5% সংশয় মাত্রা দিয়ে যখন দেখেছি আমরা নাস্তিকল্পনা বাতিল করেছি পি ভ্যালু দিয়ে আমরা দেখেছি 5% সংশয় মাত্রায় নাস্তিকল্পনা বাতিল হয়েছে আস্থা ব্যক্তির মাধ্যমে আমরা দেখেছি যে আমাদের যে 5% সংশয় মাত্রা মানে কি 95% আস্থা ব্যক্তি নাস্তিকল্পনা কি হয়েছে বাতিল হয়েছে অর্থাৎ যাচাই যে তিনটা পদ্ধতি আমরা দেখেছি যে 7A ক্লাসে একটা 7B ক্লাসে একটা 7C ক্লাসে একটা সবগুলোতে 5% সংশয় মাত্রায় নাস্তিকল্পনা বাতিল হয়েছে আবার দেখো 1% সংশয় মাত্রায় 7A ক্লাসে লেকচারে যেটা দিয়েছি নাস্তিকল্পনা গ্রহণ হয়েছে 7B ক্লাসে পি ভ্যালুর মাধ্যমে দেখেছি 1% সংশয় মাত্রায় পি ভ্যালুটা বড় হয় নাস্তিকল্পনা গ্রহণ হয়েছে তোমরা বাড়িতে এক কাজ করো যে তোমরা 1% সংশয় মাত্রা মানে কি 99% আস্থা ব্যক্তি 99% আস্থা ব্যক্তি তোমরা এখানে এক কাজ করো 2.58 দিয়ে দাও এখানে 2.58 দিয়ে দাও তা 99% আস্থা ব্যক্তি হবে তখন তুমি দেখবা এখানে যে রেঞ্জটা আছে সেই রেঞ্জে দেখবা এটা 1600 ক্রস করেছে কত ক্রস করেছে 1600 ক্রস করেছে ফলে আবার এই যে নাস্তিকল্পনা মিউ এর মানটা হচ্ছে 1600 এটা এই রেঞ্জের ভিতরে পড়বে মানে লোয়ার লিমিট আপার লিমিট কিন্তু 1600 ক্রস করেছে এবারে 1600টা আমার রেঞ্জের ভিতরে পড়বে মনে করো আমি একটা উদাহরণ দিচ্ছি আমি ধরেছি মনে করো মিউ ধরেছি ধরো মিউ ধরেছি আমি 10 নাকি আর আমি ধরো আস্থা ব্যক্তি পেয়েছি 8 থেকে 12 পর্যন্ত তাহলে এই 8 থেকে 12 এর ভিতরে কে 10 পড়ে না নাস্তিকল্পনা কি হয়ে যাবে গ্রহণ হয়ে যাবে তুমি যখন 99% আস্থা ব্যক্তি বের করবে তখন কিন্তু তুমি এখানে 2.58 লিখবে ঠিক আছে তখন দেখবা এখানে 1600 উপরে মানটা আসবে অর্থাৎ এই 1600টা আমাদের আস্থা ব্যক্তির ভিতরে পড়বে নাস্তিকল্পনা গ্রহণ হয়ে যাবে তাহলে দেখা যাচ্ছে যে 5% সংশয় মাত্রায় আমার ওই কল্পনা যাচাই তারপরে পি ভ্যালু তারপর আস্থা ব্যক্তি যে রেজাল্ট দিয়েছে একই রেজাল্ট দিয়েছে 1% সংশয় মাত্রায় আমরা দেখেছি আমাদের কল্পনা যাচাই পি ভ্যালু এবং নাস্তিকল্পনা কি করেছে একই রেজাল্ট কি করে দিয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা আমার যেটা মনে হয় যে একটি গড়ের ক্ষেত্রে আমার কল্পনা যাচাই যে কোনো অঙ্ক তোমরা পারবে আমি এই ব্যাপারে তারে গড় ভঙ্গুরাঙ্কের উপর একটা ক্লাস দিয়েছিলাম আর এই ফ্লুরোসেন্ট বাল্বের উপর ক্লাস দিয়েছি এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু পরীক্ষাতে ইউনিভার্সিটির প্রশ্নে এগুলা কি এসেছে এখন আমি দুটি গড়ের যাচাই নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে দুটি গড়ের যাচাই নিয়ে আলোচনা করব সবাই ভালো থেকো ক্লাস যদি ভালো লাগে একটু লাইকটা কি করবে দেবে এতে ইউটিউবের হিসাবে ক্লাসটা একটু উপরে থাকবে ঠিক আছে আর বিভিন্ন ছাত্রছাত্রীর কাছে এটা কি হয়ে যাবে পৌঁছে যাবে দয়া করে একটু শেয়ার করার কি করবে চেষ্টা করবে যত বেশি তোমরা ক্লাস দেখবে ততই কিন্তু এটা আমার ভালো লাগার কথা ভালো লাগবে এবং সেই অনুপ্রেরণা থেকেই ক্লাসগুলো দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা একটা কথা বলে রাখছি একটা মেন খাতা তৈরি করবে একেবারে সম্ভাবনা থেকে কালিশারি পর্যন্ত ক্লাস দেওয়া আছে মেন খাতাতে সবগুলো উঠাও এবং জাতীয় বিশ্ববিদ্যালয় বা তোমাদের ইউনিভার্সিটি প্রশ্ন বা ঢাকা সাত কলেজে যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো কি করো দেখো সলভ করবো ইনশাল্লাহ যে তোমার প্রাইভেট ছাড়াই তোমরা কি করতে পারবে কোর্স কমপ্লিট করতে পারবে হ্যাঁ প্রাইভেটে যদি যেতে চাও যাও আমি কোনো আপত্তি করব না হ্যাঁ যাও যেতে পারো অসুবিধা কি যাও কিন্তু সেক্ষেত্রে কিন্তু অঙ্ক তো বুঝে ফেলছো বুঝাই দিছে সেখানে স্যারকে নিত্য নতুন কি করবে প্রশ্ন করবে স্যার এটা কিরকম হলো ওইটা কিরকম হলো এটারই এটা ব্যাখ্যা করে দেন হ্যাঁ মানে ডিপলি বোঝার জন্য কি করো প্রাইভেটে কি করতে পারো যেতে পারো ডিপলি বোঝার জন্য অঙ্ক করার জন্য যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না আমি যতটুকু পারি তোমাদেরকে এবং ডিপলি বোঝানোরও কি করেছি চেষ্টা করেছি সবাই ভালো থেকো সবাইকে ধন্যবাদ